সালটা 1970। নকশাল আর মুক্তিযুদ্ধের অস্থিরতাকে উপেক্ষা করে কলকাতার হিমাদ্রির রং নাম্বার আসে ঢাকার উর্মিমালার কাছে। টেলিফোনকে সাক্ষী রেখে শুরু হয় তাদের বন্ধুত্ব নাকি প্রেম। সঙ্গে থাকুন মধ্যবর্তিনীর পরবর্তী পর্ব। হ্যালো, কি বিদেশে আজ মেঘ না বৃষ্টি? সে কথা জানবার মতো সময় কি আর কলকাতার আছে নাকি? মেঘ হয়তো জমেছে, তবে বৃষ্টি নামার আশঙ্কা নেই। বৃষ্টি, বৃষ্টির সুধা গন্ধ, সেসব তো কবেই হারিয়ে গেছে কলকাতা থেকে। কেন এরকম বলছেন? কেন কলকাতা এখন আর সেই কলকাতা নেই উর্মি। কলকাতা এখন শুধু বারুদের গন্ধ। রোজ ছয় ছয় মানুষ না খেতে পেয়ে মরে যাচ্ছে, আর আমাদের এই ক্ষমতারূপী সরকার। তাহলে আপনারা কি করার কথা ভাবছেন এখন? জানো, আজকে সকালে দাদার বিছানা গোছাতে গিয়ে ওর বালিশের তলায় একটা কালো রঙের বন্দুক, আমি সবে ওটা হাতে নিয়েছি, দাদা এসে ছিনিয়ে নিয়ে বলল, এসব তোর জন্য নয়, এসব মুক্তির কাজে লাগবে। বন্দুক? হাসছ যে? ওটা বন্দুক না ম্যাডাম, রিভলভার বলে ওটাকে। আপনি বুঝি খুব জানেন। আবার আপনি কেন? তুমিটা এত বেশি লাগছিল। ইস, সেই আমার তো এখন রাগও করা যাবে না। তার রাগটা কেন শুনি? মাঝে কটা দিন ফোন করেনি বলে? 11 দিন। 11 দিন অপেক্ষার মানে যদি জানতে। অপেক্ষা করা হচ্ছিল বুঝি। থাক, তোমার আর সে খবর কাজ নেই। কাজ নেই বললে হবে? কাজই তো ছিল, কাজের জন্যই তো ফোনটা করতে পারি। তা সে জরুরি কাজ কি মিটেছে? হ্যাঁ মিটেছে, তবে তবে কি কাজ এখনো বাকি?
হ্যাঁ উর্মি, এখনো অনেক কাজ বাকি, অনেক। সেদিন যখন ভগবানের বোমাটা ফাটলো, বিশ্বাস করো উর্মি, ওই আগুন, ওই চিৎকার দেখে মনে হচ্ছিল যে আমরা পারব, আমরা ঠিক এইভাবেই বিপ্লব আনব। বোমা, আগুন, এসব কি বলছো তুমি? তুমি বোমা ফেলেছো? উর্মি কি করছো? এই কথা যেন কেউ না জানে। ভয়, আমার খুব ভয় করে জানো, এই আগুন, বন্দুক। তুমি এসব কেন বলছো? আবার কি কিছু হয়েছে? সেদিন কলেজে গিয়ে দেখি কারা যেন সব আগুন লাগিয়ে দিয়েছে কলেজে। আমি বাইরেই দাঁড়িয়েছিলাম, জানো আমাদের বাংলার ক্লাসরুম থেকে ওরা সবাই চিৎকার করছিল, মোদের গড়, মোদের আশা, আগুনই বাংলার আশা। তৌসিফ, অনিমেষ, আনজার, ওদেরকে না পুলিশ মারতে মারতে বার করছিল, জানো রক্তে ভিজে যাচ্ছিল ওদের জামা। আমি আমি সব দেখতে পাচ্ছিলাম। শান্ত হও, এত ভয় পেলে কি করে চলবে? উর্মি তুমি কি কিছুই বুঝতে পারছো না? তোমার দেশ, আমার দেশ, বাংলা ভাষাকে ভালোবাসো না উর্মি? খেতে না পাওয়া কঙ্কাল ছাড়া মানুষগুলোর মুখ ভেসে ওঠে না তোমার চোখের সামনে? শুনতে পাও ওদের আর্তনাদ? আমি দেখতে পাই ওদের, শুনতে পাই ওদের কান্না। কিন্তু এভাবে আর কতদিন? বড় অস্থির সময় উর্মি, আমাদের আরো শক্ত হতে হবে, আরো আরো অনেক শক্ত। গুলি, বোমা, আন্দোলন, উর্মি হিমাদ্রির আকাশে ঘনিয়ে আসে অস্থিরতার কালো মেঘ। তবু ভরসা শুধু প্রেমে, নির্ভরতায়, আর টেলিফোনে সঙ্গে থাকুন মধ্যবর্তী।